হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন জব সার্ভে নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। এটি হচ্ছে একটি গভর্নমেন্ট জব সার্ভে, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এটি কিন্তু হচ্ছে একটি গভর্নমেন্ট জব সার্ভে। আপনারা যদি বিস্তারিত দেখতে চান, এখানে হচ্ছে এর ওয়েবসাইট দেওয়া আছে, কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এটি হচ্ছে এর অফিসিয়াল হচ্ছে ওয়েবসাইটটি, আপনারা এখানে চাইলে ভিজিট করতে পারেন। তো আমরা যেহেতু সার্কুলার নিয়ে কথা বলবো, তো আমরা সম্পূর্ণ সার্কুলারে চলে যাব। এখানে হচ্ছে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের হচ্ছে KGDCL এর শূন্যপদসমূহে জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে 27টি পদে মোট 118 জনকে হচ্ছে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী 5 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে। আপনারা যারা এখানে আবেদন পূরণ হচ্ছে ফর্মটি পূরণ করবেন, একটি বিষয় প্রথমত খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে 18 বছর, সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছর। কিন্তু হচ্ছে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বয়স বেশি হবে, সেটা হচ্ছে 32 বছর পর্যন্ত। 18 বছর নিচে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। তো আমরা এখানে হচ্ছে এসএসসি থেকে শুরু করে এসএসসি বা স্নাতক এবং হচ্ছে বিসিএস যারা আছেন এখানে, তারা ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারাও এখানে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারাও এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো আমরা প্রথমে আপনাদেরকে হচ্ছে অফিসিয়াল যে সার্কুলারটি এখানে দেওয়া আছে, যে অফিসিয়াল সার্কুলারটি এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই পেয়েছে হচ্ছে এইচসিটি ভিজিট করে বিস্তারিত দেখে নিতে পারবেন। তাছাড়াও আমি আপনাদেরকে হচ্ছে বিস্তারিত এখানে দেখাবো এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সেটাও আপনাদের দেখা দেবো। এখানে অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। তো বিস্তারিত আমি আপনাদেরকে একটু দেখাই নিচ্ছি। হচ্ছে প্রথম যে এখানে পদটি দেওয়া আছে, সহকারী ব্যবস্থাপক সাধারণ, পদের সংখ্যা এখানে 15টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যেখানে পদটি দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক আইন, পদ সংখ্যা এখানে চারটি। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদের নাম সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি, পদ সংখ্যা এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি ব্যবস্থাপক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল এখানে দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যেখানে পদটি দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক অর্থ ও হিসাব, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 16টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদটি সহকারী প্রকৌশলী, পদ সংখ্যা এখানে 60টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে, বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদটি সহকারী প্রকৌশলী তড়িৎ, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যেখানে পদটি সহকারী প্রকৌশলী যন্ত্র, পদের সংখ্যা এখানে দেওয়া আছে 11টি। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ডিগ্রি অথবা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হতে হবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যাল, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদটি সহকারী প্রকৌশলী মেটালজিক্যাল, পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল দেওয়া আছে 22,000 থেকে 53,060 টাকা। তারপরে যে পদটি সহকারী প্রকৌশলী কম্পিউটার, পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তারপর যে পদটি সহকারী প্রকৌশলী টেলিকমিউনিকেশন, পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। তারপর যে পদটি সহকারী প্রকৌশলী জিআইএস, পদের সংখ্যা হচ্ছে 2টি। সংশ্লিষ্ট বিষয়ে হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হতে হবে, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তারপর যে পদটি সহকারী প্রকৌশলী হার্ডওয়্যার, পদের সংখ্যা এখানে 1টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হবে 22,000 থেকে 53,060 টাকা। তারপর যে পদটি সহকারী প্রোগ্রামার প্রাজন, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং,
বিজনেস ক্লাবে 22,000 থেকে 53,060 টাকা, তারপর রাজ্য পর্যায়ে সহকারী ব্যবস্থাপক মেডিকেল অফিসার পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা MBBS ডিগ্রি, বিজনেস ক্লাবে 22,000 থেকে 53,060 টাকা, তারপর রাজ্য পর্যায়ে সহকারী কর্মকর্তা সাধারণ পদ সংখ্যা এখানে 12টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট মানে হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, এবং বিজনেস ক্লাবে 60,000 থেকে 16,000 থেকে 38,640 টাকা, তারপর যে পদটি সহকারী কর্মকর্তা আইন পদের সংখ্যা হচ্ছে 1টি, শিক্ষাগত যোগ্যতা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, বিজনেস স্কেল 16,000 থেকে 38,640 টাকা, পদের সংখ্যা পদের যে পদটি সহকারী কর্মকর্তা ইমাম পদ সংখ্যা 1টি, সংশ্লিষ্ট বিষয়ে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কামিল অথবা সমান ডিগ্রি হতে হবে, বিজনেস স্কেল 16,000 থেকে 38,640 টাকা, তারপর যে পদটি সহকারী কর্মকর্তা লাইব্রেরি পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি হচ্ছে ব্যবস্থাপক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে, বিজনেস স্কেল 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি এখানে দেওয়া আছে সহকারী কর্মকর্তা অর্থ হিসাব পদ সংখ্যা হচ্ছে 4টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক ব্যবস্থা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি সহকারী কর্মকর্তা নিরীক্ষা পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি আছে উপ সহকারী প্রকৌশলী পুর পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী তড়িৎ পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি সেটা আছে উপ সহকারী প্রকৌশলী যন্ত্র পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি উপ সহকারী প্রকৌশলী অটোমোবাইল পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি সেটা হচ্ছে উপ সহকারী প্রকৌশলী পাওয়ার পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা, তারপরে যে পদটি সেটা হচ্ছে উপ সহকারী প্রকৌশলী কম্পিউটার আইটি পদের সংখ্যা 3টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিজনেস স্কুলে হবে 16,000 থেকে 38,640 টাকা। আবেদন প্রক্রিয়া এখানে দেওয়া আছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, KGDCL TESOL.BDA এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। আবেদন শুরু সময় হবে 6 আগস্ট 2020 তারিখ সকাল 10টা থেকে আবেদন করার যাবে, এবং আবেদন শেষ সময় হয়ে যাচ্ছে 5 সেপ্টেম্বর 2020 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তো এখানে অ্যাপ্লাই, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে চান, আপনারা যারা আমাদের মধ্যে অ্যাপ্লাই করতে চান, আমাদের এখানে ডান পাশে বিডি দস্তরের আইডি টেক এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন, অফিসিয়াল পেজ, দেন এখানে ক্লিক করে আমাদের পেজে ভিজিট করে এখন মেসেজ করলে আমরা আপনাদের আবেদন ফর্মটি পূরণ করে দিব। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি ফেসবুক পেজটি আপনারা ভিজিট করতে পারবেন। আর এখানে SMS এর মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মের টাকা পেড করবেন, কি কি লাগবে বিস্তারিত এখানে দেওয়া আছে, অনেক বিষয় এখানে দেওয়া আছে, এই বিষয়গুলো আপনারা এই স্টুডি ভিজিট করবেন, এই স্টুডির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা মূল্যবান মতামত, তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন। আর আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে একটু সমস্যা হওয়ার কারণে আমরা ব্যাকআপ চ্যানেল হিসাবে বিডি জবস অ্যান্ড এডুকেশন নিউজ এই নামে একটা চ্যানেল খুলেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ওই চ্যানেলটি ভিজিট করুন, এখন থেকে ওই চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।